দুইটা ব্যক্তি কিন্তু পা উপরের দিকে দিয়ে শুয়ে আছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আকাশ ঈদের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ইনশাল্লাহ আমরা বাংলাদেশে যত ধর্মপ্রাণ মুসলমান আছি সবাই ঈদ পালন করব। ইফতারের পরেই চলে এসেছি যমুনা ফিচার পার্কে। আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চাঁদ রাতে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মার্কেট যমুনা ফিচার পার্ক, সেখানে ভিড়, প্রাইস, তাদের আয়োজন, ডেকোরেশন সব কিছু। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি আরও দিকে, দেখি আরও গিয়ে আমরা যেটা খুঁজছি সেটা পাই কি না। ঈদ অফার 10%, ডাচ বাংলা ব্যাংক ফার্স্ট ট্র্যাক ঈদ অফার, ফ্ল্যাট 10%, ঈদ স্পেশাল অফার আছে। আড়ংয়ের ভেতরে কাজ শেষ করে আমরা বাইরে চলে এসেছি। যেহেতু ভিতরে ভিডিও করা নিষেধ থাকে, আপনি চাইলে শুধুমাত্র ভিডিও কলে কথা বলে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকে ভিডিও করে আপনি নিয়ে যেতে পারবেন না। এটা তারা খুব সুন্দরভাবে খেয়াল রাখে। আপনি যে চাইলে একটু লুকিয়ে ভিডিও করে নিয়ে আসবেন সেটা আসলে সম্ভব না। আজকে ফাঁকা, পুরো মার্কেট জুড়েই অনেকটাই ফাঁকা। এর কারণ হচ্ছে একদম ঈদের শেষ দিন, তো যাদের যে কেনাকাটা মেইন মেইন কেনাকাটাগুলো আগেই শেষ করে ফেলেছে। রেমন্ড ফ্লোরে, চলো এখন আমরা ঢুকে যাই। বেতে ঢুকবো, আগে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। দেখেন দুইটা ব্যক্তি কিন্তু পা উপরের দিকে দিয়ে শুয়ে আছে, তার সাথে এই যে দেখেন, ঠিকই এখন বোঝা যাচ্ছে কি? আর এখন পুরোটা দেখাই। এই সাফন বলছে যে ওরা এক্সারসাইজ করছে। পুরো মার্কেট ফাঁকা, না না আমরা তো নিব হচ্ছে জুতা, পাঞ্জাবি তো কেনা শেষ। দোকানের ভিতরেও খুব বেশি ভিড় নেই লোকজনের। চেক করো সাফন।
দেখলাম সবাইকে তুলে দিন ছামাকা তুলে দিন আসো আসো চলে আসো হয়ে গেছে আমরা সানগ্লাস নিব আসো ভালো কত কিউট না আমি নামাজের স্থান অজুখানা কোন দিকে আলো আছে বাচ্চাদের বিদেশি জুতো 1000 টাকায় পাওয়া যায় সীমিত সময়ের জন্য তুমি ইয়ে ফুটাচ্ছ এখান থেকে অনেক আগে অনেক জুতা কেনাকাটা করা হতো বন্ধ হয়ে গিয়েছে চলো ওই সাইডে যাই আমরা দুষ্টুমি করছেন সাউথ কোর্টের একদম যমুনা ফিচার পার্কে সেন্টার কোর্ট এবং তার সাথে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারটি কোর্ট রয়েছে যারা জানেন না তাদেরকে জানানোর উদ্দেশ্যে বলছি এই কোর্টগুলো হচ্ছে এক একটি চত্বরের মতো লাইক একটা সার্কেলের মতো থাকবে কোর্ট তার চারপাশ দিয়ে একদম পুরো মার্কেটের মতো মানে এক একটি কোর্ট মানে হচ্ছে ছোট ছোট এক একটা শপিং মলের মতো তো এখানে চারটা কোর্ট এবং মাঝখানে কোর্ট মানে চারটা টোটাল পাঁচটা মার্কেটের সমান এক একটা ফ্লোরে হচ্ছে গিয়ে এতগুলো পরিমাণ দোকান রয়েছে এখানে শুধু জুতার যে ফ্লোর সেটার সেন্টার সাউথ এবং নর্থ কোর্ট ঘুরে সাফওয়ানের সাইজ এবং কালার সব মিলিয়ে জুতা পছন্দ হচ্ছিল না অনেকক্ষণ ঘোরাঘুরি পরে একটা জুতা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন ওরা বলছে ওরা ফুড কোর্টে যাবে না আইসক্রিম খাবে এজন্য আইসক্রিম এরকম দোকান কিন্তু প্রত্যেক ফ্লোরেই রয়েছে এবং এগুলো যে স্কুপ করে যে দিচ্ছে টু স্কুপস পরিমাণ একটা করে কাপে দেওয়া যায় আর কি এগুলো কাপ বা কোন যেটাই নেন না কেন আপনি 200 করে এটা নামটা নেই কেন সাফন নিয়ে নাও ওটা বাবা ব্যাগ আমার কাছে দাও স্ট্রবেরি আর হচ্ছে লাস্ট এটা কি পিস্তাশিও আচ্ছা পিস্তাশিওটাই দিয়েন নামটা নেই তো এই জন্য আর কি সাফন তো হচ্ছে মুখে কিছু বাজলে পরে ফেলে দেয় অনেক ঠান্ডা না বাবা জনা নিয়ে নাও এশিয়ার বৃহত্তম মার্কেট শুধু বাংলাদেশের নয় সেখানকার যে কোনো প্রোডাক্ট সম্পর্কে বা তাদের কোয়ালিটি সম্পর্কে আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না এখানে এক একটি দোকান মানেই হচ্ছে এক একটি ব্র্যান্ড কি সুন্দর করে দেখুন ঈদ উপলক্ষে ডেকোরেশন করেছে যে কোনো অকেশনে পুরো মার্কেটে প্রত্যেকটি দোকান প্রত্যেকটি ফ্লোর এত সুন্দর করে সাজানো হয় অকেশনগুলোতে আসলে অন্যরকম একটা ফিল হয় এছাড়াও বিভিন্ন ধরনের অফার তো থাকেই বিভিন্ন অকেশন উপলক্ষে সারা বছরই এখানে কোনো না কোনো অফার লেগেই থাকে সাফন তোমার শার্ট নেওয়া হয়েছিল এখান থেকে যমুনা ফিচার পার্কে আসলে নির্দিষ্ট ব্র্যান্ড বলতে কিছু নেই প্রত্যেকটি দোকানই এক একটা আলাদা আলাদা ব্র্যান্ড সেইলার সাফন তোমার আর তোমার বাবার পছন্দের দোকান এটা এই যে সেইলার সেইলার থেকে পাঞ্জাবি নেওয়া হলো না তোমাদের ভুলে গিয়েছো হ্যাঁ পাঞ্জাবি পায়জামা দুইটাই তো নেওয়া হয়েছিল এই যে সব মানে মার্কেট বন্ধের সময় তাই হচ্ছে
নাচানাচি করছো? সরো তো মা একটু, সরো সরো জানা সরো একটু। শৈশব তো আগে ওই পাশে এই পাশে ছিল, এখান থেকে ওরা চেঞ্জ করে শৈশব। হ্যাঁ, তোমার পছন্দের ড্রেস পাওয়া যায়। তুমি কিন্তু আমাকে ধাক্কা দিচ্ছ বারবার করে বাবা। তুমি হ্যাঁ তুমি সামনে চলে যাও। মিনিসো স্পেশাল ঈদ অফার। আগামীকাল ঈদের দিনটি সবারই অনেক অনেক ভালো কাটুক সেই শুভকামনায়। ঈদ মোবারক, কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।